হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল। আজ আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর মেন নিয়ে। তোমরা যারা যারা পিএমটি এবং পিইটি কোয়ালিফাই করেছো তাদেরকে অনেক অভিনন্দন তোমাদের এই সাফল্যের জন্য। আমরা আমাদের বিএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের মেনের সুবিধার জন্য জিএস নোটস নিয়ে এসেছি এবং পাশাপাশি বাংলা ইংলিশ নোটস নিয়ে এসেছি। তো তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ, অনেকের একসাথে কনস্টেবল এবং এসআই দুটোই রয়েছে, তোমরা অনেকে খুব চিন্তিত যে তোমরা কীভাবে কম টাইমে প্রিপারেশান কমপ্লিট করবে, তো তাদের জন্য আর কোনো চিন্তার কারণ নেই। আমরা আমাদের বিএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে যারা আর কি আগেরবার সিলেক্টেড হয়েছেন বিভিন্ন অফিসার WBP এসআইয়ের, তো তাদের পরামর্শ এবং তাদের সাজেশান নিয়ে আমরা নোট তৈরি করেছি এবং সেখানে তোমরা ইতিহাস, ভূগোল, পলিটি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু একদম একসাথে পেয়ে যাবে। এবং তার পাশাপাশি বাংলা এবং ইংরেজিতে তোমরা ফুল নোটস আর কি পেয়ে যাবে, যেখানে তোমরা রিপোর্ট থেকে শুরু করে তোমাদের যা যা আর কি রয়েছে সব কিছুই একসাথে পেয়ে যাবে। তো তোমরা এটা কিভাবে সংগ্রহ করবে, তোমরা এটা সংগ্রহ করার জন্য নিচের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা ফোন করবে এবং ফোন করে যা আর কি বলা হবে তোমরা সেইভাবে আর কি তোমরা সংগ্রহ করতে পারবে। এবং তোমাদের চলো এবার একটু দেখিয়ে দিই যে তোমরা কিভাবে এটা, তোমরা যে আর কি নোটসটার কথা বললাম, তো সেই নোটসটার একটু রিভিউ আমি তোমাদের দেখাই যে কোন সাবজেক্টে কেমন কি প্রশ্ন রয়েছে, কি রয়েছে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পলিটির যে নোটস, বিভিন্ন আগের ইয়ারেও যেমন আর কি এসেছিল এখান থেকে যে প্রশ্নগুলো, তো সেই রকমই আর সামনে যেগুলি আসার মতো বিভিন্ন সাজেশান সেগুলো রয়েছে। প্রথম একটা প্রশ্ন দেখো এইরকম রয়েছে এবং যে এক পৃষ্ঠার মতো তোমাদের যা আর কি বলা হয়েছে, যেমন আর কি তোমাদের একটা পৃষ্ঠা দেওয়া থাকে এসআইয়ের জন্য, তো তার মধ্যেই আমরা চেষ্টা করেছি কমপ্লিট করার জন্য। তোমরা অবশ্যই নিয়ে তোমরা একটু দেখতে পারো। এবং দুই নম্বর প্রশ্ন এটা রয়েছে এবং এরকম একদম সব রকমভাবে কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন এখানে আলাদাভাবে ভালোভাবে তৈরি করা রয়েছে। এটা গেল তোমাদের পলিটির প্রশ্ন। এবার তোমাদের পরবর্তী ভূগোলের একটা দেখাবো। এবার ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফির যে প্রশ্নটা তোমাদের রয়েছে, দেখো ইন্ডিয়ান জিওগ্রাফিতে কিন্তু একটা মানে পরিবেশ রিলেটেড প্রশ্নগুলো থাকেই প্রত্যেকবার, তো সেই রকম প্রশ্ন কিন্তু আমরা তৈরি করেছি, তোমরা নিয়ে সংগ্রহ করতে পারো এবং প্রশ্নের মানগুলি দেখে নাও। তোমরা চাইলে PDF হিসাবেও তোমরা দেখে নিতে পারো, নিয়ে তারপরেই তোমরা এগুলি সংগ্রহ করবে। ইন্ডিয়ান হিস্ট্রিতে কিন্তু তোমাদের বিভিন্ন রকম মানে মডার্ন হিস্ট্রিটাই আর কি বেশি ওনারা দেয় প্রত্যেকবার পরীক্ষায়, তো তো সেই রকমভাবেই মডার্ন হিস্ট্রির যে প্রশ্নগুলো বা ইন্ডিয়ান হিস্ট্রি সব মিলিয়ে যে প্রশ্নগুলো আর কি যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখানে রয়েছে, তোমরা একটু দেখে নিতে পারো। এবার আমরা সায়েন্সের যে প্রশ্নগুলো হয় বিশেষ করে খুবই বেশ পরিবেশ রিলেটেড প্রশ্নগুলো দেয়, আগের বারও এসেছিলো, তো সেই রকম একটা প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং এরকমভাবে সব প্রশ্ন ইতিহাস, ভূগোল, সায়েন্স সব কিছুই তোমাদের এখানে দেওয়া হবে, পাশাপাশি কারেন্ট টপিকের ওপরও তোমাদের PDFটা তোমাদের কয়েকদিনের মধ্যে ওটাও আমরা রিভিউ করে দেখিয়ে দেবো ইউটিউবে যে কেমন কি রয়েছে সে, এবং সকলের জন্য একটা বলে দেবো যে কোন কারেন্ট টপিকগুলো এবার এবছরের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার তোমাদের বাংলার একটা প্রশ্ন দেখাবো, এখানে দেখো এবং বঙ্গানুবাদ রয়েছে, পাশাপাশি একটি প্রতিবেদন রয়েছে, এটা বাংলার গেল। এবার রয়েছে তোমাদের ইংলিশের, দেখো প্রশ্নটা দেখো এখানে দেওয়া আছে, এখানে পুরোটাই টাইপিং করা বাংলা ইংলিশটা, তোমরা যারা যারা নিতে চাও বাংলা ইংলিশটা আর কি টাইপিং নোটস পেয়ে যাবে। এবং তোমাদের যে আর কি ইতিহাস, ভূগোল এইটা রয়েছে, এটা হ্যান্ড রিটেন রয়েছে এবং এটা হাতের লেখার কোনো সমস্যা নেই, তোমরা বুঝতেই পারবে। এবং যারা আমাদের থেকে অলরেডি অনেকেই নিয়েছে তো তাদের কাছ থেকেও কোনো রকম সমস্যায় তারা পড়েনি, তো ভালোভাবে বুঝতে পেরেছে, তাই হাতের লেখা নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা বুঝতে পারবে। এবং বাংলা ইংলিশটা টাইপ করা আছে, প্রথমে প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং তারপর দেখো এখানে উত্তর দেওয়া আছে, প্রত্যেকটা আলাদা আলাদা উত্তর দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু সলভ করা আছে অ্যান্সার,
এখানে যেমন দেখো অ্যান্সার, প্রথমে আমরা 10 খানা প্রশ্ন দেখলাম, এবার অ্যান্সার তাদের রয়েছে এখানে, 1 নম্বর প্রশ্ন যেটা ছিল তার পুরো অ্যান্সার রয়েছে, এরকমভাবে কিন্তু সব কিছুরই রয়েছে। তাই তোমরা যারা যারা এই নোটসটা নিতে চাও, তোমরা অবশ্যই নিচের নাম্বারে ফোন করো বা হোয়াটসঅ্যাপে এসএমএস করো, যেটা খুশি তোমাদের সেটা করতে পারো, এবং করে নিয়ে তোমরা প্রিপারেশনটা ভালো করে করো। এবং এইখানেই শেষ করলাম, তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা করতে পারো।